আমায় ক্ষমা করে দিও চিরাগ। আমি জানি আমি যা কিছু করতে চলেছি সেটাই তুমি অনেক কষ্ট পাবে, ভীষণ ব্যথা পাবে, কিন্তু আমার কাছে আর কোনো উপায়ও নেই না, আমায় ক্ষমা করো। ওফ অর্জুন, এই নাটকটা বন্ধ করো। আরে ওটা তো একটা সাধারণ গাছ। এটা গাছ নয়, এর নাম চিরাগ। চিরাগ বলো ওকে। হ্যাঁ হ্যাঁ বাবা, চিরাগ। আর চিরাগ কাঁদবে না। আরে কাঁদবে না, কিন্তু কষ্ট তো হবে না বেচারার। আরে কষ্ট হবে না অর্জুন, কারণ এই গাছটা মানে এই চিরাগও বুঝতে পারবে যে এসব তুমি ওর ভালোর জন্য করছো। এবার একটু তাড়াতাড়ি করো না, শপিং এর জন্য লেট হয়ে যাচ্ছে। দেখলে দেখলে, বললাম না আমার চিরাগ ব্যথা পাবে, কিরকম ভাবে চেঁচালো। অর্জুন, এটা এই গাছের মানে আমি বলছি চিরাগের নয়, সুমিত্রা দেবীর আওয়াজ মনে হলো। হোয়াট, ও হুইলচেয়ার থেকে পড়ে যায়নি তো? চলো গিয়ে দেখি। সুমিত্রা দেবী, ঘাবড়াবেন না, আমি আসছি। সুমিত্রা দেবী, এই এটা কি হলো আপনার সঙ্গে? কেউ কি আপনার ঘরে ঢুকেছিল? কি কেউ আছে ভিতরে? জানবি, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ডাক, সিআইডি কে ফোন করো। আরে এখানে তো কেউ নেই, এত তাড়াতাড়ি কোথায় গায়েব হয়ে গেল? পিছনে দরজাটা খোলা, মনে হয় এখান থেকেই পালিয়েছে। দেখবো কি করে বেঁচে ফিরিস তুই আমার হাত থেকে, ছাড়বো না আমি তোকে। আরে কেউ ধরে একে, ও খুন করে পালাচ্ছে। আমার হাত থেকে পালাবি তুই? হ্যাঁ আমার হাত থেকে। এবার তোর ব্যবস্থা সিআইডির লোকেরাই করবে, চল ছাড়ো। পঙ্কজ, আমি তোকে কতবার বুঝিয়েছি, তারপরেও তুই এত ভুল করিস কি করে? কি করবো স্যার, আমার কাছে আপনার মতন তো অভিজ্ঞতা নেই। আপনি এত বছর ধরে সিআইডির কাজ করছেন, আমি তো ওই কালকেই এলাম, আমি আপনার মতো কাজ কি করে করব? না সেটা ঠিক কথা, কিন্তু পঙ্কজ তুই অতটাও বোকা নোস। দেখে নিস, ঠিক যেরকম দয়া স্যার আমাদের নিখিলকে শিখিয়েছে, ঠিক সেরকমই আমি তোকে সবকিছু শিখিয়ে একজন পাক্কা সিআইডি অফিসার বানিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না 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 না, এটা ভুল, এইরকম মুখ বন্ধ করে থাকাটা কিন্তু ঠিক নয় স্যার। এসিপি স্যারের মুড খারাপ মনে হচ্ছে, চলুন আমরা এখন কেটে পড়ি, চলুন চলুন। না না পঙ্কজ, আমরা এইভাবে কেটে পড়ে দায়িত্ব এড়াতে পারি না, বুঝেছিস? চল। কানে ব্লুটুথও লাগাননি। আরে হ্যাঁ, তাহলে এসিপি স্যার কথা কার সাথে বলছে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে তোমার সঙ্গে বেশিক্ষণ থাকতে পারবো না, কিন্তু কি করব, তুমি তো জানো সিআইডি ডিউটি কিরকম হয়, তাহলে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আর আমি তোমাকে কি জন্য এখানে এনেছি, এখানে বিউরোতে? কারণ তুমি বাড়িতে একা অনুভব করছিলে, আর তোমার সঙ্গে এতজন বন্ধু আছে এই ঘরে, কিন্তু তুমি ওদের সঙ্গে খেলতেই চাও না কেন? হ্যাঁ হ্যাঁ, আমি জানি ওরা তোমার থেকে একটু বড় আর তুমি ছোট, এই জন্য। ঠিক আছে, তোমার জন্য কয়েকজন ছোট বন্ধু নিয়ে আসবো। এখন আপাতত তোমাকে এখানে এই জন্য এনেছি যে আরো কয়েকজন নতুন বন্ধু পাবে। সব থেকে ভালো বন্ধু কে হবে জানো তোমার? ফেডরিক আর পঙ্কজ। হ্যাঁ, দেখবে কিরকম ওরা ভালোবাসবে। ঠিক আছে, এবার তুমি একটু হাসো। হ্যাঁ, that's like a good boy. আরে আরে বাহ স্যার, আপনি গাছের সাথে কথা বলছেন? হ্যাঁ, আমি এই বনসাইয়ের সাথে কথা বলছিলাম। এই বনসাই গুলো না একেবারে ছোট্ট শিশুর মতো। আমার বাড়িতে অনেকগুলো বনসাই আছে, অনেকগুলো। জানি না কেন এদের কয়েকজনের আবার মন খারাপ, জানি না কেন। আরে ওদের তো মুড বলে কিছু আছে আমাদের মতন স্যার। হ্যাঁ, গাছ আমাদের কথা শুনতে পায়? কথা শুনতে পায় কি না, আরে বুঝতেও পারে। আর তাছাড়া এদেরকে তুমি যতটা ভালোবাসবে না, আর এদের কখনো কখনো গান যদি শোনাও না, তাহলে এরা দ্বিগুণ ভালোবাসবে, আরো বেশি ভালোবাসবে, খুব খুশি হয় এরা। স্যার, আজ থেকে আমি বাড়ি গিয়ে আমার গাছগুলোর সাথে কথা বলবো, ওদেরকে আমি এবার থেকে নাচ করেও দেখাবো। আরে বাবা, তোমার নাচ দেখে ভয় পাবে না তো? এসিপি প্রদ্যুমান,
খুন হয়েছে? কোথায়? মাথায় খুব বড় আঘাত লেগেছে, ভারী কিছু দিয়ে মারা হয়েছে, আর সেই জন্যই এ মারা গেছে। আর কোনো আঘাত আছে শরীরে? না স্যার, মাথা ছাড়া আর কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। রক্তের দাগ এই পর্যন্ত, মানে বেচারি ঘষতে ঘষতে এই অবধি এসেছিল আর এখানেই মারা গেছে। হ্যাঁ স্যার, আশেপাশের লোকেরা তাই বলছেন যে ওনারা সুমিত্রা চিৎকারে আওয়াজ পেয়েছিলেন আর সাহায্যের জন্য অ্যাম্বুলেন্সও রেখেছিলেন, কিন্তু দুঃখের ব্যাপার স্যার, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। রক্তের দাগ এই পর্যন্ত, তার মানে হলো সুমিত্রা এখানে এই হুইলচেয়ারে বসেছিল আর খুনি এইভাবে আঘাত করে আর সুমিত্রা নিচে পড়ে যায় আর তারপর খুনি এখান দিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। হ্যাঁ স্যার, কিন্তু সুমিত্রাকে এখান থেকে ওখানে নিয়ে যাওয়াতে বেশিক্ষণ সময় লাগেনি হয়তো, আর এটুকু সময়ের মধ্যেই খুনি এত দূরে কি করে চলে গেল? কারণ অর্জুন খুনিকে গেটের বাইরে ধরেছিল। হ্যাঁ, হয়তো এরকমটা হয়ে থাকবে শচীন, যে খুনি যখন সুমিত্রাকে আঘাত করে তখন ও নিচে পড়ে জ্ঞান হারায় আর খুনি তখন পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়, আর সুমিত্রা যখন জ্ঞান ফেরে তখন বেচারি এখান থেকে ঘষতে ঘষতে দরজার বাইরে যায়, তারপরে প্রতিবেশীদের কাছে সাহায্য চায় আর ততক্ষণ খুনি ওইখানে পৌঁছে যায় দরজার বাইরে। স্যার, সুমিত্রা দেবীর পরিবারে তার দাদা আর বৌদি ছাড়া আর কেউ নেই, তাই আমি ওনার দাদা সুনীলবাবুকে ইনফর্ম করলাম, ওনারা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। ঠিক আছে। আচ্ছা, সুমিত্রার বাড়িতে কোনো কাজের লোক ছিল না? স্যার, প্রতিবেশীরা বললেন যে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে একজন মহিলা আসতেন শুধু সন্ধেবেলা। আচ্ছা, চলো আশপাশের লোকেদের জিজ্ঞেস করি। তুই জানিস না আমি কে? তোর নামে কেস করে দেবো আমি। আরে, আমার উপর কেস করবি? আরে, কেস তোর উপর হওয়া উচিত তোর উপর। খুনি, খুনি কাকে বলি? দাদা, তোকে বলেছি খুনি, তোকে। তুই খুনি? আরে দাঁড়াতে বলছি স্যার, বোঝানো কে? এই খুনি কাকে বলি? খুনি কাকে বললি তুই? স্যার, খুব ভালো হয়েছে আপনারা এসে গেছেন, দুজনে মিলে আমার একেবারে মাথা খারাপ করে দিচ্ছে। স্যার, অ্যারেস্ট করুন এটাকে, এ খুন করেছে। স্যার, আমি তো রাস্তায় জগিং করছিলাম, না জানি কোথা থেকে আমার পিছনে দৌড়ে এসে আমাকে জাপটে ধরলো। স্যার, ও মিথ্যা কথা বলছে, জগিং ফগিং করছিল না, আমাকে দেখে পালাচ্ছিল। স্যার, কেউ যদি আমার পিছনে এখন দা নিয়ে তাড়া করে তাহলে নিজের প্রাণ বাঁচানোর জন্য আমি তো পালাবো, তাই না স্যার? এই তোমার হাতে দা ছিল কেন? স্যার, আমি আমার ওয়াইফের সঙ্গে গাছের ডাল কাটছিলাম, তো সুমিত্রার চেঁচানোর আওয়াজ শুনে ওটা আমার হাতেই রয়ে গেছিল আর আমি বাঁচানোর জন্য দৌড়ে গেছিলাম। স্যার, ওকে তল্লাশি নিয়েছো? না স্যার, কোনো রকম অস্ত্র নেই। স্যার, আমি একজন ভদ্র লোক স্যার, আমি খুনি নই স্যার। কিন্তু ভদ্রলোকের টি শার্টে রক্ত লেগে থাকে না, এই রক্তটা কোথা থেকে এলো? স্যার, স্যার আমি যখন দৌড়াচ্ছিলাম আর এই লোকটা আমার পিছনে দৌড়াচ্ছিল তখনও আমার উপরে ঝাঁপিয়ে পড়ে, নিশ্চয়ই স্যার ওর হাতের নখে আমার পিঠটা কেটে গিয়েছিল আর সেই রক্তটা এখানে লেগেছে স্যার। যতক্ষণ এই তদন্ত শেষ না হয় তোমাকে আমাদের সঙ্গে থাকতে হবে। ফ্রেডি, শচীন, যে রাস্তা দিয়ে সঞ্জয় পালাচ্ছিল সেই রাস্তাটা ভালো করে চেক করো, খুনের অস্ত্রটা কোথাও লুকিয়েছে কিনা। ফ্রেডি, যখন এই অর্জুন সঞ্জয়কে ধাওয়া করছিল তখন ওকে এখানেই আশেপাশে কোথাও দেখেছিল। হ্যাঁ স্যার, হতে পারে সঞ্জয় অস্ত্রটা কোথাও আশেপাশেই এখানে ফেলেছে, তার কারণ অর্জুন যখন ওকে ধরে ওর হাতে কোনো অস্ত্র ছিল না। হ্যাঁ, হতে পারে। একটা কাজ করো, তুমি রাস্তার ওপারে দেখো আর আমি এপারে দেখছি। আচ্ছা স্যার। ফ্রেডি, তোমার শরীর ঠিক আছে তো? আমি ঠিকই আছি, একটু পাটা টলমল করলো। আসলে হয়েছে কি, ওয়াইফকে ইমপ্রেস করার জন্য আজ সকালে আমি ব্রেকফাস্ট করিনি। মানে ডায়েটিং করছো তুমি? হ্যাঁ। তা ডায়েটিংয়ে কি খাচ্ছো তুমি? সলিড কিচ্ছু না, লিকুইড, গরম জল খাচ্ছি। সিক্স প্যাক অ্যাপ বানাতে হবে। গরম জল খেলে কোনোদিনও তোমার সিক্স প্যাক হবে না, বরং শরীর আরো খারাপ হয়ে যাবে, বুঝলে? গাড়ির চাবিটা নাও, গাড়ির মধ্যে কিছু ফল আছে ওটা খেয়ে নাও। কিন্তু স্যার, আমার ডায়েটিং এর কি হবে? তোমাকে এটা কে বলেছে যে ডায়েটিং এভাবে করে? ডায়েটিং এর মানে জানো তুমি? জানো না তো? ডায়েটিং এর মানে হচ্ছে যে আমাদের শরীরের যে নিউট্রিশন গুলো দরকার, মানে প্রোটিন, মিনারেলস, ভিটামিন, সেগুলো খাওয়া, ঠিক খাওয়ার খাও, বুঝলে? ওকে বলে ডায়েটিং। থ্যাংক ইউ স্যার, আজ থেকে গরম জল বন্ধ, হেলদি ফুড শুরু। ও, এটার উপর তো রক্ত লেগে রয়েছে, এটা বাইরে কেন বেরোচ্ছে না? লাশ,
এর মাথাতে আঘাত করা হয়েছে, তাই মারা গেছে। স্যার, অস্ত্রে লেগে থাকা রক্তের সুমিত্রার খুনের সাথে কোনো সম্পর্ক নেই তো? হতে পারে ফ্রেডি। স্যার, সুমিত্রা দেবী দাদা আর বৌদি এসে গেছেন। হে ভগবান, কে কি হলো? ম্যাম, ম্যাম, সুমি আমাকে তুমি ছেড়ে চলে যেতে পারো না। হে ভগবান, সুনীল প্লিজ নিজেকে সামলাও। এই খুনটা নিশ্চয়ই ওই করণ করেছে। আপনারা ধরবেন ওই করণকে? এই করণটা কে? সুমিত্রা দিদির সাথে বিয়ের কথা ছিল। আমি অনেক বুঝিয়েছিলাম সুমিত্রাকে, ওই ছেলেটা ওর জন্য উপযুক্ত নয়। কিন্তু প্রেমে যখন কেউ পড়ে, মানুষের মাথা তো কাজ করে না। সুমিত্রা দেবী করণকে ভালোবাসত? আগে খুব ভালো মানুষ ছিল আমার বোন, আর ওই করণ মিথ্যে ভালোবাসার নাটক করে আমার বোনটাকে ফাঁসিয়েছিল। আসলে ওই ছেলেটা সম্পত্তি হাতাতে চেয়েছিল। সুনীল প্লিজ, এভাবে কারোর উপর দোষ চাপিয়ে দিও না। এটাও তো হতে পারে যে করণ সুমিত্রা দিকে সত্যিই ভালোবাসত। আমি আমার বোনকে খুব ভালোভাবে জানতাম, ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করে বড় হয়েছি। আপনি বলুন স্যার, দু মাসের অ্যাফেয়ারে এরকম কি কখনো হতে পারে যে ছেলেটা বিয়ে করতে চাইবে? তো আপনি বলতে চাইছেন করণের লক্ষ্য সুমিত্রা দেবীর সম্পত্তিতে ছিল? একদম ঠিক স্যার। আমি ওকে অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার একটাও কথা শোনেনি। উল্টে ও আমার উপরে রাগ করেছিল। কিন্তু করণের তো সুমিত্রা দেবীকে বিয়ে করার কথা ছিল, তাহলে বিয়ে করলে তো সম্পত্তি ওরই হয়ে যেত, তাহলে ও কেন খুন করবে? কারণ গতকাল রাতে সুমিত্রা আমাকে ফোন করে বলে যে বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। কি, বিয়ে ক্যান্সেল হয়ে গেছিল? আগে হ্যাঁ স্যার। কেন, কোনো ঝগড়া হয়েছিল এদের মধ্যে? আগে না স্যার, আমি ওকে জিজ্ঞেস করিনি। আমি এটা ভেবে খুশি ছিলাম যে কমপক্ষে আমার বোনের জীবনটা তো ওই ওই অপদার্থের হাত থেকে বাঁচলো। আপনি ওই করণের নাম্বার দিন তো আমাদের। এক্সকিউজ মি। হ্যাঁ শচীন বলো, অস্ত্র পেয়ে গেছো? কি, আরো একটা লাশ? ঠিক আছে, আমরা আসছি। শচীন একটা কাজ করো, ওই লাশের ফটো তোলো আর আমাকে এমএমএস করো। কি হয়েছে স্যার? ওই গেটের পাশে শচীন আর ফ্রেডি একটা লাশ পেয়েছে, আর লাশের হাতে অস্ত্র রয়েছে। এই লোকটিকে আপনারা চেনেন? না স্যার, একে আগে কখনো দেখিনি। অদ্ভুত ব্যাপার, যদি এ সুমিত্রাকে খুন করে থাকে তাহলে একে কে খুন করলো? কে এই লোকটা? সালুকে স্যার, কিছু পেয়েছেন আপনি? হ্যাঁ পেয়েছি, হাতির দাঁতের এই টুকরোটা। কি মানে? মানেটা এই যে সুমিত্রা আর এই লোকটির মৃত্যু মাথায় হাতির দাঁতের আঘাতের জন্য হয়েছে। হাতির দাঁত বেচাকেনা করা তো বেআইনি, এদের দুজনের মৃত্যুর সম্পর্কটা হাতির দাঁতে স্মাগলিং এর উপর নেই তো? আচ্ছা সালুকে স্যার, এই লোকটার আঙুলের ছাপ আমাদের ক্রিমিনাল ডাটাবেসে পেয়েছেন আপনি? না শচীন, আমার মনে হয় না যে এটা কোনো পুরনো পাপী। হ্যাঁ, কিন্তু এই হাতির দাঁতের উপর আমি তিনজন মানুষের হাতের ছাপ পেয়েছি, দুটো এই মৃত ব্যক্তিদের আর একটা কোনো অজানা লোকের। তাহলে এই অজানা আঙুলের ছাপটাই ওই খুনিটার, যে এই দুজনকে মার্ডার করেছে, আর এই লোকটা বোধহয় করণ। মিস্টার করণ, সুমিত্রার দাদা সুনীল বলছেন যে সুমিত্রাকে খুন আপনিই করেছেন, আপনি কি বলছেন? স্যার, এই সুমিত্র সবসময়ই আমার উপরে রেগে থাকে। স্যার, আমার আর সুমিত্রার ভালোবাসার গভীরতা সম্পর্কেও কিচ্ছু জানে না। ভালোবাসার গভীরতা নয়, ষড়যন্ত্রের গভীরতা বল। আমার ভালো মানুষ বোনটাকে তুই ভাসাতে চাইছিলি যাতে ওর সম্পত্তি, ওর প্রপার্টিটা ছিনিয়ে নিতে পারিস। আমার প্রপার্টি চাই? স্যার, আমি নিজের মুখে নিজের কথা বলতে চাই না স্যার। স্যার, আমার নিজের কোম্পানির ইয়ারলি টার্নওভার প্রায় 25 কোটি টাকা, 200 লোকের রুটি রোজগার আমার উপর নির্ভর করে। স্যার, আমি টাকার জন্য সুমিত্রাকে ভালোবাসবো স্যার। তাহলে সুমিত্রা তোমার সঙ্গে বিয়েটা কেন ভাঙলো? স্যার, বিয়েটা সুমিত্রা নয়, আমি ভেঙেছিলাম স্যার। কি, তুমি ভেঙেছিলে? কিন্তু তুমি তো বলছিলে যে তুমি সুমিত্রাকে খুব ভালোবাসতে। স্যার, ভালোবাসতাম না, এখনো ভালোবাসি, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসবো স্যার। তাহলে বিয়ে ভাঙার কারণ? স্যার, সুমিত্রা খুব সহজ ছিল আর কান পাতলাও স্যার। আরে স্যার, দিন রাত ওর কানে আমার সম্পর্কে কুমন্ত্রণা দিত, আর এই জন্য কখনো আমাকে ভীষণ ভালোবাসত, আবার কখনো একদম মুখ ফিরিয়ে নিত। বিরক্ত হয়ে গেছিলাম আমি ওর এই সব আচরণে। আমি তো শুধুমাত্র আমার বোনের ভালো চেয়েছি। তুমি যদি এতই বড় লোক হবে, তোমাকে তো যে কোনো মেয়ে বিয়ে করতে চাইবে, তাই না? দেখেছেন স্যার কি সব আজে বাজে কথা বলছে? তোমরা দুজন না, সুমিত্রা শুধু হুইল চেয়ারটাই দেখেছো, কখনো ওর মনটা জানার চেষ্টা করেছো? মনের কথা তোমার শোভা পায় না,
আমি ওর আপন দাদা, আমি ওকে প্রাণের চেয়েও ভালোবাসতাম। জানি তোমরা কত ভালোবাসতে স্যার, যখনই সুমিত্রার সাহায্যের প্রয়োজন হতো আমি ওর পাশে থাকতাম স্যার। আর এরা স্যার, এরা মাসের পর মাস ওকে ফোন পর্যন্ত করতো না, আর যখনই ফোন করতো আমার সম্পর্কে আজে বাজে বলার জন্য। স্যার আমার তো মনে হয় টাকার চিন্তা তো এদেরই ছিল যে সুমিত্রার প্রপার্টি এদের হাত থেকে না বেরিয়ে যায়। স্যার এখন প্রপার্টির কথাটা কোথা থেকে আসছে স্যার? যা সব কিছু সুমিত্রার ছিল সে তো আমাদেরই। তুমি হচ্ছে বাইরের লোক যে আমাদের সংসারে এসে আগুন লাগিয়ে দিয়েছো। দেখেছেন স্যার, বোনের মৃত্যু 24 ঘন্টাও এখনো হয়নি স্যার, আর ওর প্রপার্টিটাকে এখনই নিজের মনে করছে স্যার। আচ্ছা এক মিনিট প্লিজ আপনারা শান্ত হন। করুন, যখন সকাল 10টার সময় সুমিত্রার খুন হয় তুমি কোথায় ছিলে? আমি অফিসে ছিলাম স্যার। স্যার পুরো স্টাফ ওখানে ছিল, আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। কাউকে সন্দেহ হচ্ছে তোমার? সুমিত্রাকে কে খুন করতে পারে? ভালো বলেছেন, আপনি খুনিকেই জিজ্ঞেস করছেন, খুনি কাকে সন্দেহ করে? মিস্টার সুনীল এক মিনিট আপনি একটু চুপ করে থাকবেন। হ্যাঁ করুন, কাউকে তুমি সন্দেহ করো? স্যার অর্জুন হতে পারে স্যার। অর্জুন মানে ওই সুমিত্রার প্রতিবেশী? হ্যাঁ স্যার, ওই স্যার। স্যার ও সুমিত্রাকে একেবারে অতিষ্ঠ করে রেখেছিল স্যার, শান্তিতে বাঁচাই দায় ছিল স্যার। স্যার আজ সকালে যখন সুমিত্রাকে আমি ফোন করলাম তখন ওর সঙ্গে ঝগড়া করছিল স্যার। কিন্তু কি ব্যাপার নিয়ে ঝগড়া হচ্ছিল স্যার সেটা তো আমি বুঝতে পারিনি স্যার। কটার সময় ফোন করেছিল স্যার? স্যার ওই 8টা নাগাদ হবে স্যার। কিন্তু আমি কি তখন জানতাম স্যার সুমিত্রার সঙ্গে আমার সেটাই শেষ ফোন কল। 8টার সময় সুমিত্রা আর অর্জুনের ঝগড়া হয়, আর 10টায় খুন। এই অর্জুনকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই জন্য লোকজন পুলিশকে সাহায্য করতে ভয় পায়। আমরা এখানে সুমিত্রা দেবীকে সাহায্য করতে এসেছিলাম, আর আপনারা সিআইটির লোকেরা আমাদেরই সন্দেহ করছে। আপনি এটা কেন ভাবছেন যে আপনাকে আমরা সন্দেহ করছি? আমরা করণের কাছে যা শুনেছি তাই জিজ্ঞাসাবাদ করছি। করণই বলেছে যে আপনাদের সঙ্গে সুমিত্রার সঙ্গে কোনো ঝগড়া হয়েছিল। আমি বলতে চাইছি কোনো তর্ক হয়েছিল আগে? হ্যাঁ একদম হয়েছিল, আর এরকম তো সব প্রতিবেশীদের মধ্যেই হয়। কিন্তু তার মানে তো এই নয় না যে আমরাই খুনটা করেছি। আচ্ছা এটা বলুন যে এই ঝগড়াটা কি ব্যাপার নিয়ে হয়েছিল? স্যার আসলে স্যার আমি গাছপালায় একটু জল দিই তো ওনার বাড়িতেও কিছুটা জল চলে যায়, আর ওনার মাটি ভিজে যায়, তো এই জিনিসটা নিয়েই রোজ একটু আধটু কথা কাটাকাটি হতেই থাকতো। স্যার এবার আপনারাই বলুন, এইটুকু ব্যাপারের জন্য আমরা কি ওনাকে মেরে ফেলবো? আবার এই এক কথা। আচ্ছা এটা বলুন, আজ সকালে এক্স্যাক্টলি কি হয়েছিল এখানে? স্যার আমি যখন সুমিত্রা দেবীর চিৎকারের শব্দ শুনতে পাই উনি এখানে আহত অবস্থায় পড়ে রয়েছেন। যখন আমি এখানে দৌড়ে এলাম তো উনি ঘরের ভিতরের দিকে কিছু ইশারা করছিলেন, এসে দেখি যে ভিতরে কেউ নেই। তারপর আমি যখন আরেকটা ঘরে গেলাম তখন দেখি পেছনের দরজাটা খোলা রয়েছে, আর এর পরে তো সবকিছুই আপনারা জানেন। সুমিত্রা এক্স্যাক্টলি কোন দিকে ইশারা করেছিল? স্যার এই দিকে, এখানে। এই দিকে? ওই দিকটা মানে পেছনের দরজার দিকে? না স্যার ওদিকে নয়, এই দিকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা যেতে পারেন, আর যদি দরকার পড়ে আপনাদের আমরা আবার ডেকে নেব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, চলো। থ্যাংক ইউ। সুমিত্রা এই দিকটায় ইন্ডিকেট করেছিল, এই দিকটায়, ওই দিকটায় নয় যেদিকে পেছনে দরজা রয়েছে। কিন্তু এই দিকটা কেন স্যার? হতে পারে সুমিত্রা দেবী অন্য কিছু বলার চেষ্টা করছিলেন। আমারও তো তাই মনে হচ্ছে শ্রেয়া, সুমিত্রা কিছু বলার, কিছু কথা বলার চেষ্টা করছিল। এটা কি? এটা তো কবজা লাগানো রয়েছে, এটা তো ফাঁপা, এটা তো বক্সের মতন মনে হচ্ছে। আচ্ছা এটা তোলো তো দেখি একটু কি আছে এর ভেতরে, খোলো। হাতির দাঁত, তাও আবার এতগুলো? স্যার আবার সুমিত্রাকে মারার জন্য যে হাতির দাঁতটা ইউজ করা হয়েছিল সেই হাতির দাঁতটাও খুনি এখান থেকে নিয়ে যায়নি তো? সচিন এখান থেকেই নিশ্চয়ই বের করেছে, কিন্তু সুমিত্রার বাড়িতে এতগুলো হাতির দাঁত কিরকম আর কেন? তাহলে সুমিত্রা এই হাতির দাঁতের কোনো ব্যবসা করতো না তো? স্যার এই হাতির দাঁত আপনি আমার বোনের ঘর থেকে পেয়েছেন? হ্যাঁ। কোথায় ছিল? কোথায় ছিল সেটা জরুরি নয়, জরুরি এটাই যে ওগুলো ওখানে কেন ছিল। মিস্টার সুনীল আপনি তো শিক্ষিত মানুষ, আপনি তো ভালোমতোই জানেন যে হাতির দাঁত কেনা আর বিক্রি করা দুটোই বেআইনি। স্যার আমি সুমিত্রাকে খুব ভালো করে চিনতাম, ও পশু পাখিকে জীবজন্তুকে ভীষণ ভালোবাসতো, ও এই ধরনের অপরাধ কখনোই করতে পারে না। হ্যাঁ স্যার এই হাতি দাঁত ও নিশ্চয়ই আনেনি, নিশ্চয়ই এগুলো করণই এনে রেখেছে ওকে ফাঁসানোর জন্য। হ্যাঁ হ্যাঁ তোমার মতে তো সমস্ত সমস্যার মূল কারণ আমি। এক মিনিট আপনারা আবার শুরু করলেন, ফ্রেডি হেটুকে ফোন করো, খোঁজ নাও হাতির দাঁতের ব্যবসা কে করে। স্যার
সুমিত্রার ফোন রেকর্ডসটা এসে গেছে স্যার। মারা যাওয়ার আগে সকালবেলা সুমিত্রার কাছে দুটো ফোন এসেছিল, একটা সকাল 8টার সময় আর একটা 9টার সময়। 8টার সময় করণ ফোন করেছিল আর 9টার সময় মঞ্জু। মঞ্জু? এই মঞ্জুকে জানি না স্যার, এই নামে সুমিত্রা দিদির কোনো বন্ধু তো ছিল না। মারা যাওয়ার আগে শেষ ফোনেই মঞ্জু করেছিল। তুমি মঞ্জুর ডিটেলস বের করো আর দেখা করো ওর সঙ্গে। সরি, আমি আপনাদের ঠিক চিনতে পারলাম না। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? এখানে আমার অফিসে? হ্যাঁ ঠিক, সিআইডি আপনার অফিসে। আপনি সুমিত্রাকে চেনেন নিশ্চয়ই? হ্যাঁ, ও আমার ক্লায়েন্ট, আমি একজন বিজনেস ম্যানেজার। তার মানে ওনার সম্পত্তি, টাকা পয়সা কোথায় ইনভেস্ট করবেন সে ব্যাপারে আপনি কনসাল্ট করেন? হ্যাঁ, এটা আমার কাজের একটা অংশ। সুমিত্রা ম্যাডাম খুব ভালো একজন মানুষ, কিন্তু উনি সিআইডির চক্করে কি করে ফেঁসে গেলেন? সিআইডির চক্করে ফাঁসেননি, আসলে ওনার খুন হয়ে গেছে। কি? ওনার খুন হয়ে গেছে? একদম ঠিক, ওনার খুন হয়ে গেছে। কে করেছে? আমরা এটাই জানার জন্য আপনার কাছে এসেছি। কিন্তু সুমিত্রা তো খুব ভালো মানুষ ছিল, ওর কারোর সাথে কোনোদিন কোনো শত্রুতাও ছিল না, আর ও তো খুব একটা ঘর থেকেও বেরোতো না। হ্যাঁ ঠিক, কেউ একজন ঘরের ভেতরে ঢুকে ওনাকে মার্ডার করেছে। তাছাড়া আজ সকালে ওনার সাথে আপনার ফোনে কথা হয়েছে তাই না? হ্যাঁ। কি কথা হয়েছিল আমাদেরকে বলুন। কনফিডেন্সিয়াল আছে। অ্যাকচুয়ালি আমি আমার সমস্ত ক্লায়েন্টের সাথে একটা কন্ট্রাক্ট সাইন করি, যেখানে ওনাদের সমস্ত কথা খুব সিক্রেট ভাবে রাখা হয়। দেখুন ম্যাম, সুমিত্রা তো এখন মারাই গেছেন, যদি আপনি আমাদেরকে সাহায্য করেন তাহলে খুব সহজেই আমরা খুনি পর্যন্ত পৌঁছাতে পারি, প্লিজ। অ্যাকচুয়ালি উনি ওনার উইলটা চেঞ্জ করতে চাইছিলেন। কি? নিজের উইলটা চেঞ্জ করতে চাইছিলেন? হ্যাঁ, আজ সকালে যখন ওনার ফোন এসেছিল তখন উনি খুব রেগে কথা বলছিলেন। উনি চাইছিলেন যে ওনার নতুন উইল হোক আর ওনার সমস্ত প্রপার্টি কোনো একটা চ্যারিটিতে দিয়ে দিতে। চ্যারিটিতে দিয়ে দিতেন? স্যার হতে পারে হয়তো এমন কিছু একটা হয়েছে যাতে উনি খুব রেগে গেছিলেন আর সেজন্যই উনি ওনার উইলটা চেঞ্জ করতে চান, কিন্তু উনি কিছু করার আগেই ওনাকে কেউ খুন করে দেন। আচ্ছা, ওনার পুরনো উইলটা দেখতে পারি আমরা? শিওর স্যার, এক মিনিট। এই নিন। ও, তাহলে সুমিত্রা ওর পুরনো উইলটা অর্জুন, সুনীল আর করণের নামে করে দিয়েছিল। স্যার, সুনীল বাবু সুমিত্রা দেবীর দাদা আর করণ হলো ওর বয়ফ্রেন্ড, কিন্তু অর্জুন, অর্জুন তো সুমিত্রা দেবীর প্রতিবেশী, আর কেউ প্রতিবেশীর নাম নিজের উইলে কেন দিতে যাবেন? এবার তো এটা ওর প্রতিবেশী অর্জুনই বলতে পারবে। হ্যাঁ গেটু, কি জানতে পেরে গেছো? ঠিক আছে বস, আমাদের এই শহর ছেড়ে দেওয়া উচিত। পুলিশ আর সিআইডির লোকেরা সব জায়গায় আমাদের খুঁজছে। মনে হয় কেউ আসছি। তোকে কতবার বলেছি, তিনবার সিটি বাজিয়ে আসবি, যদি গুলি চালাতাম সোজা উপরে চলে যেতিস। ক্ষমা করো বস, আসলে মনের মধ্যে লাড্ডু ফুটছিল, সেই জন্য সিটি বাজাতে ভুলে গেছি। আমাদের সবার এখানে ঘাম ঝরছে আর তোর মনে লাড্ডু ফুটছে, কেন বে? আরে আজকে বসের জন্মদিন, সেই জন্য। বসের জন্মদিন? আমার আমার জন্মদিন? হ্যাঁ, কেউ আপনার জন্য ব্যান্ড পার্টি ডেকে নিয়ে এসেছে। আমার কথাটা তোমরা কি শুনবে? আজ আমার জন্মদিন নয়। তাহলে এরা কারা? সিআইডি। সিআইডি? সিআইডি? হ্যাঁ সিআইডি, আর তোর জন্মদিন আজই। আমি তো বললাম আজ আমার জন্মদিন নয়। তোর জন্মদিন আজই, কারণ তোর জীবনের শুরুটা আজকে তুই নতুনভাবে করবি, আর যার শুরুটা হয় জেলের ভেতর থেকে, বুঝলি? নাও সবাই নিজের নিজের বন্দুক নিচে রাখো। রাখো তাড়াতাড়ি, তাড়াতাড়ি। এই এই তুই রাখ, এই রাখ, রাখ তোর বন্দুক, রাখ রাখ, এই তুই তোর বন্দুকটা রাখ,
কিন্তু এখনো আমার বন্দুক আমার কাছেই আছে, আর তোমাদের মধ্যে একজনও এখান থেকে বেঁচে বেরোতে পারবে না। দারুণ ব্যাপার। তোর জন্মদিনের উপহারটা এবার আমি দিচ্ছি তোকে। এত স্মরণীয় জন্মদিনের উইস আমার পরিবারেরও কেউ কোনোদিন করেনি। এটা তো কিছুই নয়, এটা তো সবে একটা শুরু। এর থেকে ভালো অতিথি আপ্যায়ন হবে তোর। খুব শখ তোর, তাই না, হাতের দাঁত নিয়ে স্মাগলিং করার? হ্যাঁ, কিন্তু এই কাজটা তো কতদিন আমি ছেড়ে দিয়েছি স্যার। আমি তো এই শহর ছেড়েই চলে যাচ্ছিলাম। আচ্ছা, তুই এই কাজটা ছেড়ে দিয়েছিস? 40টা হাতির দাঁত বিক্রির জন্য রাখা ছিল, এটা তুই জানতিস না? হ্যাঁ, এক ভদ্রমহিলার ফোন এসেছিল স্যার, উনি হাতির দাঁত বিক্রি করতে চাইছিলেন। আমার মনে হলো আমাকে ফাঁসানোর জন্য কেউ জাল বিছাচ্ছে, আমি তাই জন্য অস্বীকার করি। এই মহিলাটাকে বলতে পারছি না, নাম্বার তো আছে নিশ্চয়ই। দিচ্ছি, দেখলে, যেটু সব জানে কোন লোকের কাছ থেকে কিভাবে কেমন করে কথাবার করে আনতে হয়। জানি জানি আমরা। নাম্বারটা বলর। 1910 9754। আরে স্যার, এটা তো সুমিত্রার নাম্বার। তাহলে এটার মানে হচ্ছে যে সুমিত্রা নিজেই একজন অপরাধী। না কোনো প্রমাণ, না কোনো সাক্ষী, কিছু তো আছে, কিছু তো আছে এই বাড়িতে। এমন কেউ তো আছে যে খুন হতে সে দেখেছিল করুণ, সুনীল, অর্জুন আর সঞ্জয়। কোনো জিনিস তো নিশ্চয়ই আছে এই ঘরে যেটা আমাদের চোখে পড়ছে না। কি, কিছুতেই বুঝতে পারছি না কি এমন জিনিস হতে পারে। এই দেখো, প্রথমেই কেন নজর পড়েনি আমার, এই ঘরের মধ্যেই সাক্ষী আছে যে কিনা খুন হতে দেখেছিল। পেয়ে গেছি সেই সাক্ষী। স্যার, আপনি তো বলছিলেন যে সাক্ষী এখানেই রয়েছে এই বাড়িতে। ঠিক বলেছো শচীন, আমি ঠিকই বলেছি। কোথায় আছে স্যার, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এসো, আমি তোমাদের দেখিয়ে দেব। এই হলো আমাদের সাক্ষী, যে ছোট্ট একটা চারা গাছ। এই আমাদের সাক্ষী, আর এই আমাদের সাহায্য করবে আর কেসটাকে সলভ করবে। স্যার, এই গাছটা? হ্যাঁ শ্রেয়া, এই গাছটা। মনে পড়ে তোমার যখন আমি তোমাকে বলেছিলাম, যখন আমি গাছ নিয়ে রিসার্চ করতাম, যে গৃহপালিত পশুর মতন এই গাছও নিজের প্রভুর সঙ্গে একটা সম্পর্ক গড়ে, সেই সম্পর্ক অনেকটা গভীর করে দেয় একটা গাছ। আর আপনি তো এটাও বলছিলেন যে এই গাছগাছাড়ি নিজের মালিকের মনের অবস্থা বুঝে নেয়। ESP, এক্সট্রা সেন্সরি পারসেপশন। এক্সট্রা সেন্সরি পারসেপশন বলে ওটাকে। আর এই গাছের এক্সট্রা সেন্সরি পারসেপশন আমাদেরকে বলবে খুনির ব্যাপারে, আমাদেরকে নিয়ে যাবে সুমিত্রার খুনি পর্যন্ত। অর্জুন, সুনীল, সঞ্জয়, করণ, ওদেরকে নিয়ে এসো। ইয়েস স্যার। আসুন স্যার। আমি সুমিত্রার দাদা, আপনি আমাকেও সন্দেহ করছেন? আমরা সন্দেহ করছি না, নিজেদের সন্দেহ দূর করছি। দেখুন, আমাদের এখানে লাই ডিটেক্টর বলে দেবে, ওটার থেকে জানা যাবে যে কে খুন করেছে সুমিত্রাকে। লাই ডিটেক্টর টেস্ট? কিরকম টেস্ট, আর কার টেস্ট করাবে? দেখুন, আমাদের কাছে একটা সাক্ষী আছে, আর ওই সাক্ষী আমাদের বলে দেবে যে খুনি তোমাদের মধ্যে কে। যাক, তাও ভালো, যদি কোনো প্রমাণ থাকে যে খুন হতে দেখেছে, তাহলে যে আমি খুন করিনি সেটা প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, আর তারপরে আপনারা আমাকে বারবার ডাকবেনও না, আমার কাজেরও ক্ষতি হবে না। ডাকুন সাক্ষীকে, কোথায় আছে সে? সাক্ষীদের দেখতে চাও? ওই দেখো সাক্ষী, ওই হলো সাক্ষী, ও ওই গাছটা। এই গাছটা ও খুন হতে দেখেছে? হ্যাঁ, এই গাছটা এই খুন হতে দেখেছিল। স্যার, এসব কি যা তা বলছেন! আপনি জানেন আমি কত ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে এসেছি, ফরেন ডেলিগেটসরা ওখানে আমার জন্য অপেক্ষা করছেন, আর আপনারা CID অফিসাররা এখানে মজা করছেন। এটা কোনো মজা করছি না, বুঝেছো? তোমাকেও বলছি, দেশ বিদেশের সায়েন্টিস্টরা গাছ নিয়ে রিসার্চ করেছে, আর সেটা থেকে জানতে পেরেছে যে গাছেরাও আশেপাশের পরিবেশকেও কোনো আশঙ্কাজনক বিপজ্জনকও ওরা নিজেরা বুঝতে পারে। এই যে আমাদের সাক্ষী আছে না,
এই গাছটা আমরা সুমিত্রা দেবীর বাড়ি থেকে পেয়েছি যেখানে ওনাকে অ্যাটাক করা হয়েছিল। তার মানে স্যার, যদি আমরা গাছপালাদের ভালোবাসি, রোজ তাদের জল দিয়ে লালন করি, তাহলে ওরা আমাদের ফিলিংসটা বুঝতে পারবে। ঠিক বলেছো প্যাট্রিক, আর এটা করলে গাছ তার প্রভুকে স্নেহ করে, ভালোবাসতে শুরু করে। এটা অসম্ভব, নিশ্চয়ই এটা আপনাদের কোনো চাল। দেখুন, আপনারা যদি এই কেসটা সলভ না করতে পারেন, তাহলে অন্তত আমাদেরকে ফাঁসাবেন না। সিআইডি কখনো কাউকে ফাঁসায় না, বুঝেছেন? অপরাধীদেরই শুধু শাস্তি দেয়। আপনি একদম ঠিক কথা বলছেন স্যার, আমি আপনার সঙ্গে একমত। আমি সব সময় এটা অনুভব করি যে আমরা গাছপালার সঙ্গে নাই শুধু কথা বলতে পারি, বরং আমরা ওদের কথা শুনতেও পাই, আর ওরাও আমাদের সঙ্গে কথা বলতে পারে, আমাদের শুনতেও পারে। ঠিক আছে, এটাই ভালো কথা। তাহলে দেরি কেন, শুরু করা যাক, তাই না? হেড্রিক, ওয়ান বাই ওয়ান নিয়ে যাও এদেরকে। করেন বাবু, আগে প্রথমে আপনি চলুন, চলুন। হ্যাঁ, চলুন। কোথায়? এখানে ডক্টর সালুকে। ঠিক আছে ফ্রেডি, এনাকে নিয়ে যাও। সুনীল বাবু, এবার আপনার পালা। ঠিক আছে। নিয়ে যাও ফ্রেডি। ঠিক আছে। অর্জুন বাবু, ঠিক আছে ফ্রেডি, নিয়ে যাও। চলুন চলুন। ডক্টর সালুকে, ঠিক আছে? ওকে। ঠিক আছে ফ্রেডি, নিয়ে যাও ওনাকে। চলুন। এদের মধ্যে কোন একজনকে দেখে গাছে কেমিক্যাল রিয়াকশন হয়েছে, তার মানে এটা প্রমাণ হচ্ছে যে সুমিত্রার খুনি এই চারজনের মধ্যে একজন। আমি চারজনের ফুটেজে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, খুনিকে দেখেই গাছটা কিরম রিয়াক্ট করে দেখো। এই দেখো স্যার, এটা তো আশ্চর্য ব্যাপার, গাছটা সত্যি এদিকে ঘুরে গেল। সালুকে এক মিনিট, স্লো করো আর এবার স্লো মোশনে দেখাও। দেখো, সালুকে এটা একটু জুম করো। আচ্ছা, আমি আপনাদের কি ক্ষতি করেছি? আপনারা আসল খুনিকে ধরার বদলে আমাকে খুনি প্রমাণ করছেন, আর এমনিতেও আপনাদের কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আদালত আপনাদের কথা শুনে হাসাহাসি করবে যে আপনারা একটা গাছকে সাক্ষী রেখে আমাকে অপরাধী বানিয়ে দিচ্ছেন। একটু ঠান্ডা ঠান্ডা খাওয়াও বা লস্যি খাওয়াও। দেখো, ওনার তো ঘাম ছুটছে, খুব ঘাম হচ্ছে, তাই না? কি না, আমার গরম টরম কিছু লাগছে না, আমাকে বাড়ি যেতে দিন স্যার। বাড়ি যাবে না, তুমি এখানেই থাকবে। বলো, কেন তুমি সুমিত্রাকে মেরেছো? আপনারা আমাকে 50 বার এই প্রশ্নটা করেছেন, আমি আপনাকে সব সময় বলেছি যে সুমিত্রাকে আমি খুন করিনি, এটাই সত্যি স্যার। এভাবে তাহলে তুমি বলবে না। যতক্ষণ না তুমি সত্যি কথা বলবে,
তুমি এখানেই বসে থাকবে। ফ্রেডরিক, এর খুব ভালো করে খেয়াল রেখো। হ্যাঁ স্যার। হ্যাঁ সঞ্জয়কে ফ্রেডি স্যারের সাথে একাই এখানে রেখে যাব। হ্যাঁ কেন, কিসের প্রবলেম আছে? স্যার আসলে হেমন্তর কেসটা মনে আছে তো আপনার? হেমন্ত, হেমন্তকেও আপনি ফ্রেডি স্যারের সাথে একা ছেড়েছিলেন, আর তারপর ফ্রেডি স্যার কতটা রেগে গেছিলেন। ফ্রেডরিক সেদিন রেগে ওকে মেরেই ফেলেছে স্যার। হ্যাঁ কিন্তু এখন ফ্রেডরিক যোগাটোগা করছে, নিজের রাগকে অনেকটা কন্ট্রোলে এনেছে, ইজ ফাইন, দেখে নেবে ওকে। ফ্রেডরিক তুমি খুব ভালো করে ওর খেয়াল রাখবে, ওকে? হ্যাঁ স্যার, আর সব কিছু সামলে নেব। আচ্ছা ফ্রেডরিক বন্দুকটা কোথায় তোমার? আরে কি করছো তুমি, তোমার বন্দুকটা পকেটে রাখো, তোমার বন্দুক থেকে যখন তখন গুলি বেরোবে। ঠিক আছে স্যার। হ্যাঁ আরে কি করছো ফ্রেডরিক? স্যার স্যার প্লিজ আমাকে এই অফিসারের কাছে ছাড়বেন না স্যার, আমি হাতজোড় করছি, আমাকে মেরে ফেলবে স্যার। তাহলে বলো কেন মেরেছো তুমি সুমিত্রাকে, তাড়াতাড়ি বলো। স্যার আমি সুমিত্রাকে খুন করিনি স্যার, আমি তো ওখানে চুরি করতে গিয়েছিলাম। চুরি করতে গিয়েছিলে? হ্যাঁ, সুমিত্রা যখন পবনকে ফোন করেছিল তখন আমি পবনের সঙ্গেই ছিলাম। পবন যে হাতির দাঁতের ব্যবসা করে তাই না, ঠিক তো? পবন সুমিত্রার কাছ থেকে ওই হাতির দাঁতটা নেবে না বলে মানা করে দেয়। তখন আমি ভাবলাম যদি আমি ফোন নাম্বারটা ট্রেস করি আর ওই হাতির দাঁতটাকে চুরি করে নিই। কোথায় রয়েছে ওই দাঁতটা? এবার আর পরলোক হতে আমাকে কেউ আটকাতে পারবে না। মনে হচ্ছে কেউ আসছে। আমি যদি জানতাম না তুমি এই জিনিসগুলো টেবিলের তলায় লুকিয়ে রেখেছো তাহলে আমি টেবিলটাকে ঘরে রাখতেই দিতাম না। সুমিত্রা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। একদম না, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। আরে বাপরে পুলিশ, আমি এখান থেকে পালিয়ে গেলেই ভালো। স্যার আমি কিছু বুঝে ওঠার আগেই সুমিত্রার প্রতিবেশী অর্জুন ও দানি আমার পিছনে তাড়া করে, আর তারপরে ঘটনা তো আপনারা সব জানেনই। তার মানে ওই ব্যবসায় সুমিত্রার কোনো হাত ছিল না, অন্য কারোর ছিল, যার জন্য নিজের অজান্তেই ওর জন্য সাহায্য করে গিয়েছিল ওই মহিলা, ওই মহিলা যার সঙ্গে সুমিত্রা কথা বলছিল। তুমি তো দেখেছো তাকে খুব ভালো রকম? না স্যার আমি দেখিনি। মানলাম যে তুমি খুন করনি, কিন্তু চুরি করার উদ্দেশ্যে তো তুমি ওখানে গিয়েছিলে, শাস্তি তো তোমার হবেই। ফ্রেডরিক এখানে নিয়ে যাও স্যার। ওনার সঙ্গে? ওনার সঙ্গে না স্যার। চলো চলো। ওই কালো বাজারের পবনকে ফোন করেছে ওই মহিলায়, আর সেটাও সুমিত্রার ফোন থেকে, যাতে পুরো সন্দেহটা সুমিত্রার উপর পড়ে। খুব চালাক ওই মহিলা, কিন্তু কতদিন পালিয়ে থাকবে, কতদিন গা ঢাকা দেবে আমাদের থেকে? 20 ফেব্রুয়ারি কালোবাজারি করা পবনের কাছে ফোন আসে সুমিত্রার ফোন থেকে, কিন্তু ফোন করেছিল অন্য কোন মহিলা। আর স্যার তিনজন মহিলাই এরকম রয়েছে যারা সুমিত্রার বাড়িতে যাতায়াত করতে পারতো, মালতি, রুবি আর মঞ্জু। মালতি, রুবি আর মঞ্জু? এতদিন তো আমরা ভেবেছিলাম খুনি অন্য কেউ, কিন্তু এখন তো কথাটা পরিষ্কার হয়ে গেছে যে খুনি এই তিনজন মহিলার মধ্যেই একজন, এই তিনজন মহিলার মধ্যেই। কিন্তু স্যার এই তিনজন মহিলার মধ্যে খুনি কে সেটা কি করে জানতে পারবো? স্যার স্যার আমি জানতে পেরে গেছি যে 20 ফেব্রুয়ারি তারিখে সুমিত্রার বাড়িতে সেদিন কে উপস্থিত ছিল, এই নিন স্যার। আচ্ছা এই সেই মহিলা, এই সেই তাহলে মহিলা, তাহলে তো এবার সময় এসেই গেছে ওই মহিলার মুখোশ খুলে দেওয়ার। এসব কি হচ্ছে আমার তো কিছুই মাথায় আসছে না, কেন? আরে তুমি এখানে কি করছো? হ্যাঁ
সুমিত্রার বাড়ি থেকে আমি একটা ফোন পেয়েছি, আমাকে বলা হয়েছে যে তাড়াতাড়ি এখানে চলে আসতে। তাই কি কথা বলার? আপনি কে? আমি সুমিত্রার বিজনেস ম্যানেজার। আপনার কাছেও ফোন গিয়েছিল? হ্যাঁ, সুমিত্রার এখান থেকে ফোন এসেছিল এবং উনি বললেন তাড়াতাড়ি চলে আসতে। অদ্ভুত ব্যাপার তো, আমাদের তিনজনকে ফোন করে এখানে আসতে বললো। আমার তো ভীষণ ভয় করছে, আমরা কোনো বিপদের মধ্যে নেই তো? হতে পারে। খুনি পর্যন্ত আমাদের পৌঁছতে হবে এই জন্য। আপনারা তো জানেন যে সোজা আঙ্গুলে কখনো ঘি না উঠলে তখন আঙ্গুলটা বেঁকাতে হয়। কি বলতে চাইছেন আপনি? মানে এটাই যে খুনি জানতো যে সুমিত্রা দেবীর বাড়িতে সেন্ট্রাল টেবিলের ভেতরে হাতির দাঁত ছিল, আর ওই খুনি নিজের আত্মরক্ষার জন্য হাতির দাঁত হাতে তুলে নেয়। কিন্তু এই টেবিল তো? হ্যাঁ, আমি খুলেছি এই টেবিল। শেষ পর্যন্ত তোমরা সিআইডি আমার খোঁজ বের করেই নিলে, কিন্তু তোমরা আমাকে ধরতে পারবে না। পালিয়ে কোথায় যাবি? হ্যাঁ, তোদের মতো অপরাধীর সাথে ডিল আমাদের রোজ করতে হয়, বুঝলি? ব্যাস, এবার কান্না থামাও। এবারে বলো, ওই দিন সুমিত্রা আমাকে উইল চেঞ্জ করার জন্য নয়, বরং আমাকে এই জন্য ফোন করেছিল, কেন কেউ জেনে গেছিল টেবিলের নিচে হাতির দাঁতগুলো লুকিয়ে রাখা আছে। আর ওই হাতির দাঁতের রহস্যের সঙ্গে সঙ্গে সুমিত্রা তোমার রহস্যও জেনে গিয়েছিল, তাই তো? আর যখন ও তোমার কাছে বিপজ্জনক হয়ে ওঠে, তখন তুমি ওকে রাস্তা থেকে সরিয়ে দাও। হ্যাঁ, আমি পাকিয়াকে সুপারি দিয়েছিলাম সুমিত্রাকে মারার জন্য, কিন্তু সুমিত্রাকে মারার পর ও আমাকেই ব্ল্যাকমেইল করা শুরু করে দিয়েছিল। তার উপর আরো হাতির দাঁত থেকে পাওয়া অর্ধেক অংশ দাবি করছিল। আর তোমাদের দুজনের তর্কের মাঝে এটা ভুলে গিয়েছিলে যে সুমিত্রা একসময় এসেছিল তোমাদের কাছে সাহায্য চাওয়ার জন্য, তাই তো? হ্যাঁ, এই জন্য আমাদের হাতির দাঁতগুলো এখানেই রেখে চলে যেতে হয়েছিল। আর গিয়ে তোমরা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ো। হ্যাঁ, আর ওখানেই আমি পাকিয়াকে আমাকে ধমকানো পুরস্কারও দিয়েছিলাম। আমার থেকে পালাবি তুই? হ্যাঁ, আমার থেকে ছেড়ে দাও আমাকে। চল, মঞ্জু দেবী, অনেক গরিব অন্যায় করেছেন আপনি। হাতির দাঁতের ব্যবসা করে আপনি অন্যায় করেছেন। হাতির দাঁত যেটা আমাদের দেশের সম্পত্তি, আর তাছাড়া আপনি দুজনকে খুনও করেছেন, দুজনকে। আইন আপনাকে কোনোদিন ক্ষমা করবে না, আপনার তো ফাঁসি হবে, ফাঁসি। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।